হ্যালো এভরি ওয়ান আমি চলে এসেছি আজকে নেক্সট লেকচার নিয়ে লেকচার নাম্বার এইট আর আমরা লাস্ট এতদিন ধরে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে যাচ্ছি বিভিন্ন সফটওয়্যার দিয়ে টার্বো সি প্লাস প্লাস দিয়ে কখনো কমেন্ট ফর্ম দিয়ে কখনো কোড ব্লকস দিয়ে তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করানোর আজকে কিন্তু আমাদের লাস্ট ডে এরপরে কিন্তু আমরা আর হ্যালো ওয়ার্ল্ড নিয়ে কোনো প্রোগ্রাম করবো না কেউ কেউ আমাকে পার্সোনালি বলছে যে অ্যাজ ইফ আমি পুরো প্লেলিস্টটা বানিয়েছি শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করানোর জন্যই বাট নো ইটস নট লাইক দিস যদি তোমরা লেকচার নাম্বার টু বা লেকচার নাম্বার ওয়ান দেখে থাকো তাহলে আমি ওখানে অলরেডি বলেছিলাম যে মোটামুটি পাঁচ রকম রকমভাবে অ্যাকচুয়ালি আরও অনেক উপায় আছে আমি তোমাদেরকে বলেছিলাম পাঁচ রকম পদ্ধতি যেমন ধরো কমেন্ট প্রম্পটের সাহায্যে আমরা হ্যালো হ্যালোবাল প্রিন্ট করবো আমরা টার্বো সি প্লাস প্লাসের সাহায্যে রান করে দেখবো দেন আমরা কোড ব্লক্সের সাহায্যে করব আর আগের দিনে আমি তোমাদেরকে দেখিয়েছি কি করে ভিএস কোডের সাহায্যে আমরা রান করতে পারি রাইট তো এই চারটে পদ্ধতি কিন্তু আমাদের অলরেডি ডান আজকে আমরা যেটার উপরে কাজ করবো সেটা হচ্ছে অনলাইন কম্পাইলার আর বিশ্বাস করো প্রচণ্ড ছোট ভিডিও হবে কারণ না তো আমি আর প্রোগ্রামের বিষয়ে বিশেষ কিছু বলবো কারণ অলরেডি অনেক বলা হয়ে গেছে যে একটা হেডার ফাইল রাখতে হয় যেটা হচ্ছে এস টি ডিআই ডট এইচ স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট যার মধ্যে কিন্তু প্রিন্ট এফ স্ক্যান এফের মতো ফাংশানগুলো থাকে এছা এরপর হচ্ছে আমাদের একটা ফাংশন খুলতে হয় যে ফাংশানটার বাই ডিফল্ট নাম হয় হচ্ছে মেন ফাংশন এবং সেটা রিটার্ন টাইপ কি হতে হবে সাধারণত প্রিন্টে মানে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করানোর ক্ষেত্রে আমরা যে ফাংশনটাকে তৈরি করবো সেই ফাংশনটা কিন্তু কোনো ভ্যালুকে রিটার্ন করে না সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ওয়াইড মেন ওয়াইয়েড মানে কি খালি মানে অ্যাকচুয়ালি আমার মেন ফাংশন ইজ নট রিটার্নিং এনি ভ্যালু কোনো ভ্যালুকে রিটার্ন করছে না তাহলে সেক্ষেত্রে আমাদের মেনশন করতে হবে এটা হচ্ছে ওয়াইড মেন যদি কোনো ইন্টিজারকে রিটার্ন করতো তাহলে লিখতে হতো ইন্ট মেন যদি কোনো ফ্লোটকে রিটার্ন করতো ফ্লোট মানে কি ধরো টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ফ্লোট যার মধ্যে ডেসিমেল পয়েন্ট নাম্বার থাকবে সেটাকে বলি আমরা ফ্লোট তো যদি কোনো ফ্লোটকে রিটার্ন করতে তাহলে লিখতাম ফ্লোট মেন কোনো ক্যারেক্টারকে রিটার্ন করলে লিখতাম ক্যার মেন বাট যেহেতু আমাদের মেন ফাংশনটা কোনো ভ্যালুকে রিটার্ন করছে না সো উই উইল সিম্পলি রাইট ভয়েড মেন এবং তারপর জাস্ট এই সেকেন্ড ব্যাকেটের মধ্যে আমরা লিখে দেবো প্রিন্ট এফ প্রিন্ট এফ ফাংশনটাকে আমরা ইউজ করি কি জন্য কোনো কিছুকে প্রিন্ট করানোর জন্য তারপর ব্র্যাকেট ওপেন সেখানে সিঙ্গেল ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখে দেবো যেটাই আমরা প্রিন্ট করতে চাই না কেন হ্যালো ওয়ার্ল্ড দেন ডাবল কোটেশন ক্লোজড ব্যাকেট ক্লোজড এবং যেহেতু প্রিন্টেফটা একটা ইনস্ট্রাকশন তাই আমরা জানি যে কোনো ইনস্ট্রাকশানে লাস্টে কি লিখতে হয় একটা টার্মিনেশান একটা সেমিকোলন দিতে হয় সো দ্যাটস ইট আমাদের প্রোগ্রাম রান হয়ে যাবে আর অনলাইন কম্পালারের জন্য অ্যাকচুয়ালি অনলাইন কম্পালার কেন দরকার তোমাদেরকে আমি বলি আগে যখন কম্পিউটারে দেখো সবার বাড়িতে বাড়িতেকে কম্পিউটারে মোটেও ইন্টারনেট থাকতো না তখন সবাই কী করতো বন্ধুর কাছ থেকে বা টিচারের কাছ থেকে সিডিতে করে বা পেন ড্রাইভে করে অ্যাকচুয়ালি পেনড্রাইভ অনেক পরে এসছে ছোটোবেলায় আমি যেটা দেখেছিলাম তোমরা হয়তো অনেকে এটার নামও জানো না তোমরা হয়তো জানো ফ্লপি ডিস্ক ঠিক আছে ওইটা আমি দেখাচ্ছি ফ্লপি কীরকম দেখতে হতো আমি এখানে অলরেডি সার্চ করে রেখেছি অনলাইন কোম্পানির জন্য বাট চলো একবার তোমাকে ফ্লপি দেখাই ফ্লপি সো ইউ ক্যান সি এইটা হচ্ছে ফ্লপি ডিস্ক এরকম যেরকম আমাদের সিপিউর ক্যাবিনেটে যেরকম ভাবে তোমাদের ঢোকানোর জায়গা থাকে সিডি টাইপ থাকে ওর ভাবে ফ্লপির একটা ছোট রকম ফাঁক টাইপের থাকতো ওর মধ্যে ফ্লপিটাকে ঢুকিয়ে দিতে হতো তো এইগুলোটা এইগুলো জাস্ট লাইক নেম প্লেটের মধ্যে আমরা লিখে রাখতাম যে ফ্লপিটার মধ্যে কি আছে আর খুবই কম মেমরি ক্যাপাসিটি থাকতো এটা ফ্লপিটা আমি এখন ভুলেও গেছি ফ্লপিতে আই থিঙ্ক এটা এমবিতে ছিল ফ্লপি ডিস্কের মেমোরি কত ছিল ফ্লপি ডিস্কের মেমোরি ফ্লপি ডিস্কের মেমোরি আই থিঙ্ক ওয়েট ওয়ান পয়েন্ট ফোর ফোর মেগা বাইটস ভাবাও যায় ওয়ান পয়েন্ট ফোর ফোর এমবি সেখানে একটা এইটুকু পেন ড্রাইভ এইটুকু একটা মেমোরি কার্ডে এখন কত প্রায় সিক্সটি ফোর নিচে কথাই হয় না সেখানে ওয়ান এমবি যাই হোক ফ্লপি তারপর পেন ড্রাইভ সিডি এগুলোর মাধ্যমে এই সফটওয়্যারগুলোকে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে নিয়ে আসা হতো ইনস্টল করা হতো ধরো টার্বো সি প্লাস প্লাস সিডির মাধ্যমে বা ফ্লপির মাধ্যমে নিয়ে এসে ইনস্টল করা হতো তারপর কিন্তু আমরা প্রোগ্রামিং করতে পারতাম বাট আজকের দিনে ইন্টারনেট এসে যাওয়ার জন্য কী হচ্ছে লোকজন বলছে দূর সি প্রোগ্রামিংটা শিখবো নাকি ইনস্টল করে মরবো খালি ইনস্টলই করে যাচ্ছি কবে থেকে ইনস্টল ফিনস্টল বাদ দাও ডিরেক্টলি চলো একেবারে আমরা প্রোগ্রামিংয়ের কাজ শুরু করে দিই তখন আমরা কি করব। আমরা গুগল খুলে যে কোনো গুগল খুলে সার্চ মারবো যে কোনো একটা অনলাইন সি কম্পাইলার তো চলো সেটাই শুরু করি আজকে আমরা তো এক কাজ করি গুগলে গেলাম গুগলে গিয়ে লিখলাম হচ্ছে অনলাইন সি কম্পাইলার ওকে অনলাইন সি কম্পাইলার যেই অনলাইন সি কম্পাইলার বলে সার্চ মারলাম দেখবে এখানে অনেকগুলো অনলাইন সি কম্পাইলার খুলে যাবে যেমন ধরো এটাতে প্রথমেই দেখতে পাচ্ছি হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রামিস বলে একটা আছে অনলাইন জিডিপি বলে একটা আছে টিউটোরিয়ালস পয়েন্ট বলে একটা আছে ওয়ান কম্পাইলার বলে একটা আছে স্কেলার বলে আছে প্রচুর এরকম তোমরা অনলাইন কম্পাইলার পাবে সব একই কাজ ঠিক আছে আমি পার্সোনালি অনলাইন জিডিপিটাকে আমি অনলাইন জিডিপিতে কাজ করে থাকি মানে যখন আমি অনলাইন কম্পাইলার ব্যবহার করিত তোমরা চাইলে প্রোগ্রামিংসও ব্যবহার করতে পারো টিউটোরিয়ালস পয়েন্টও ব্যবহার করতে পারো আমি সব কটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পার্সোনালি আমি অনলাইন জিডিপিকে পছন্দ করি তাই তোমরা এটাতেই যেতে পারো তো এখানে যখন যাবে ক্লিক করার পরে এটা এত সবকিছু এত ইজি হয়ে গেছে এখন দেখো অলরেডি এখানে ল্যাঙ্গুয়েজটা সি সিলেক্ট করা রয়েছে যদি এখানে তোমরা ক্লিক করো এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজ হয় অ্যাভেলেবেল তুমি জাভায় কাজ করবে এখানে জাভা রয়েছে তুমি পাইথানে কাজ করবে এখানে ওয়েট এখানে পাইথান অ্যাভেলেবেল রয়েছে তুমি সি প্লাস প্লাসে করবে সি প্লাস প্লাসের বিভিন্ন ভার্সন এখানে রয়েছে ফোরটিন সেভেন্টিন টোয়েন্টি যেটা খুশি তুমি সি টার বসিতে কাজ করবে সেটা এখানে অ্যাভেলেবেল রয়েছে তো যেটা তোমাদের বেটার লাগে তোমরা সেখানে করতে পারো আমি সি বলেই এখানে আপাতত করে রাখলাম

এখানে ইন্টমেন দিয়ে করা ছিল আমরা কি দিয়ে করবো বয়েড মেন দিয়ে করব ঠিক আছে তাহলে বয়েড মেন ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ওপেন করার সঙ্গে সঙ্গে ব্র্যাকেট ক্লোজ হয়েই যাচ্ছে পরে লাইনে এসে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম ইন্টার মারার সঙ্গে সঙ্গে সেকেন্ড প্যাকেট ক্লোজ হয়ে গেল কাস্টারটাই সেকেন্ড প্যাকেটের মধ্যেই ব্লিঙ্ক করছে কারণ ইনস্ট্রাকশন আমরা সব এর মধ্যেই লিখব আর দেখুন উপরে অলরেডি কিন্তু হ্যাশ ইনক্লুড এস টিডি আই ও ডটেস দেওয়ারি রয়েছে মানে স্ট্যান্ডার্ড ইনপুটস অ্যান্ড আউটপুটস এড এনারপ্রাইস ঠিক আছে তো এর আন্ডারে আমি লিখছি প্রিন্ট এফ ব্র্যাকেট ওপেন করলাম সঙ্গে সঙ্গে ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল এর ভিতরে আমি দেব ডাবল কোটেশন ডাবল কোটেশন ক্লোজও হয়ে গেল ওর ভিতরেই কাসারটা ব্লিঙ্ক করছে তাই কারণ ওর ভিতরে লিখতে হবে তো আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড তারপর ডাবল কোটেশনের বাইরে গিয়ে প্যাকেটের বাইরে গিয়ে সেমিকোরন মেরে দিলাম কারণ সেমিকোলন না নামালে কিন্তু এড়ার দেবে এবার জাস্ট কী করতে হবে আমাকে উপরে এখানে আলাদা করে কম্পাইলও করতে হয় না মানে যেই আমরা রানে ক্লিক ক্লিক করব অটোমেটিক্যালি ও কম্পাইল করেই ওটাকে রান করবে তো আমি এখানে রানে ক্লিক করলাম দেখো নিচে দেখা যাচ্ছে কম্পাইলের প্রোগ্রাম তো অলরেডি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল সো দ্যাটস ইট যদি জুম করতে হয় তাহলে কিবোর্ডে গিয়ে কন্ট্রোল প্লাস প্লাসে ক্লিক করবে তো অটোমেটিক্যালি এটা জুম হয়ে যাবে আবার ছোট করার জন্য কন্ট্রোল মাইনাস মাইনাসে ক্লিক করবে তো হান্ড্রেড পার্সেন্ট দেখানো মনে এটা তোমার অ্যাকচুয়াল যে ফন্টটা ওটাতেই দেখাচ্ছে সো দ্যাট ইট এইভাবে তোমরা ড্র্যাক করে কনসোলটাকে বড়ো করতে পারো অপু কনসোল যেটা এরকম উপরে নিতে পারো নিচে নিতে পারো আর এখানে তোমরা কোড লিখতে পারো যে কোনো সিএর কোড এখানে তোমরা কাজ করতে পারো তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রেখে আমি এই মুহূর্তে আর অনলাইন কম্পার ইউজ করি না এবং আমি পুরো প্লে লিস্টটাই কিন্তু কোর্ট ব্লক্স বা টার্বোসির উপরে বানাবো তার একটা বিশেষ কারণ হচ্ছে অনলাইন কম্পাইলারে কিছু অসুবিধা দেখতে পাওয়া যায় যখন একই সঙ্গে ক্যারেক্টার এবং ইন্টিজার ইনপুট নেওয়া হয় তো কিছু অসুবিধা এখানে ফেস করি আমরা এবার সেগুলোকে নিশ্চয়ই ফিক্স করারও অনেক পদ্ধতি আছে বাট অত ঝামেলার মধ্যে যাবো না একদম বেসিক ফান্ডামেন্টাল ওয়েতে আমরা এগোবো সো উই আর গোয়িং টু ওয়ার্ক অন কোর্ট ব্লক্স ও টার্বোসি প্লাস প্লাস বা ভিএস কোডেও আমরা কাজটা করতে পারি ডাজেন্ট ম্যাটার তোমার যেটা ভালো লাগে তুমি সেখানেই কাজ করো বাট হ্যাঁ অ্যাট দ্য এন্ড আই উইল সাজেস্ট যে কোনো একটাকে ধরেই তোমরা কিন্তু এগো সব কটাকে নিয়ে খিচুড়ি করতে যেও না বাট হ্যাঁ ফর দ্য বিগিনিং পার্ট আমরা দেখে নিলাম যে সব কটা এছাড়াও আরেকটা টুল আছে আমি তোমাদেরকে বলছি যেমন পাঁচটা হয়ে গেল আজকে আমাদের টার্বোসি প্লাস প্লাস হয়ে গেছে কোড ব্লক্স হয়ে গেছে সিএমডি হয়ে গেছে মানে কমেনপ্রন্ট হয়ে গেছে অনলাইন কম্পাইলার হয়ে গেছে ভিএস কোড হয়ে গেছে ডেপসি বলেও একটা আছে সো আমি ডেফসির উপরে বানাচ্ছি না বা তোমরা যদি বলো তাহলে আমি ডেফসির উপর বানিয়ে দেবো কিছু আর একই জিনিস গ্যাগগাদে হয়ে যাবে ব্যাপারটা একই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট চলছে নেক্সট দিন থেকে আমরা আস্তে আস্তে এবার এফ স্ক্যান এফ ইফেলস পড়লুপ ওয়াইল লুক ডুয়াইল লুপ এগুলোর দিকে এগোতে চাই না হলে সিটা এগোবে না জাস্ট আটকে পড়ে থাকবে রাইট তো ডে এফসিরও কনসেপ্টটা সেমই তোমাদেরকে জিসিসি কম্পাইলার ইনস্টল করতে হবে আর ওখান থেকে ডেফসি নিয়ে নামাতে হবে ইনস্টল করতে হবে আর জিসিসি কম্পাইলারের পাথ সেট করতে হবে দ্যাট সেট ব্যাস কাজ হয়ে যাবে যদি তোমরা ডেপসিতে কাজ না করতে পারো তাহলে আমাকে জানিও বাট চলো আমরা আপাতত কোর্ট ব্লক্স বা টার কাজগুলো করবো দেখা যাক নেক্সট থেকে কিসে কাজ করি আমি কোট বক্ক্সেই কাজ করবো কারণ টার প্লাস প্লাস মাঝে মধ্যে হ্যাং হয়ে যায় প্রচণ্ড হ্যাং করে সো ইট উল বি বেটার ইফ ইউ ডু ইট ইন কোট ব্লক্স আশা করি তোমরা হ্যালো হ্যালোবল প্রিন্ট করতে শিখে গেছো এত বার করে করানো হয়েছে আর ডাউটের কোনো জায়গা থাকতে পারে না আর এখানেও আমরা চাইলে ভয়েডমেন না দিয়ে এখানটা আমরা ইন্টমেন্ট লিখতেই পারি বাট সেক্ষেত্রেও ইন্টমেন্ট লেখার পরে আমি দেখো এখানে আমাকে রিটার্ন জিরো লিখতে হবে ঠিক আছে রিটার্ন জিরো দিয়ে সেমিকরণে দেবো রান করি তো ইজিলি রান করবে এটা এবার দেখো হ্যালো রিটার্ন জিরো থাকলে কিন্তু আমাদের এখানে মেন দিতে হয় ঠিক আছে এবার ধরো আমি ইন্টটা দিই নি সেক্ষেত্রে কী দেখায় দেখো আমি বলেছিলাম যে এখনকার দিনে কম্পাইলারগুলো প্রচণ্ড স্মার্ট হয়ে গেছে তবে রানে ক্লিক করলাম দেখো ওয়ার্নিং দিল কিন্তু এটা কি ওয়ার্নিং দিল ওয়ার্নিং রিটার্ন টাইপ ডিফল্টস টু ইন্ট ঠিক আছে মানে বেসিক্যালি ও কী করলো ও বাই ডিফল্ট ওটাকে ইন্ট নিয়ে নিল বাট আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে আমাকে কিন্তু মেনশন করে দেওয়া উচিত ছিল যেমন তোমরা যদি কমেন্ট ক্রম্পের ভিডিওটা দেখে থাকো ওখানে কিন্তু আমি দেখিয়েছিলাম প্রোগ্রাম রান করছিল বাট স্টিল ইট ওয়াজ শোয়িং সাম ওয়ার্নিং বিকজ আমি কিন্তু রিটার্ন টাইপটাকে মেনশন করছিলাম না সো বাই ডিফল্ট ওটা ইনটিজার নিয়ে নেবে কিন্তু অ্যাটলিস্ট উই শুড মেনশন যে না এটা কিন্তু ইন্টিজার এবার তুমি যদি এখান থেকে রিটার্ন জিরোটাকে সরিয়ে দাও সেক্ষেত্রে এটাকে রান করে দেখো সেক্ষেত্রে রান করো দেখো সেক্ষেত্রেও কিন্তু একটা ওয়ার্নিং দিচ্ছে কারণ আমাদেরকে কিন্তু মেনশন করে দিতে হবে যে ডেটা টাইপটা কী যদি কোনো ডেটা টাইপ না মেনশন করে দিই তো ও রিটার্ন টাইপটাকে বাই ডিফল্ট ইন্ট নিয়ে নেবে তো আমি যখন ডেটা টাইপ দিচ্ছি না মানে সরি যখন কোনো রিটার্ন রিটার্ন দিচ্ছি না তখন এক কাজ করি না ভয়েড লিখে দিই তাহলেই তো হবে সইয়া ভয়েড লিখলে আমি ওয়ার্নিং কিন্তু চলে যাবে কেন কেন ওয়ার্নিং দিচ্ছে না কারণ যেহেতু আমি কিছু রিটার্ন করিনি আমি ভয়েড লিখে দিয়েছি ভয়েড মানে খালি কিছুই রিটার্ন করছি না দ্যাটস ওকে চলো এদিকে কাজ চলে যাবে সো আমরা ভয়েড মেন দিয়ে কাজ করতে পারি বা তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ইন্ডিপেন্ডেন্ট রিটার্ন দিলো লিখতে পারো কোনো প্রবলেম নেই সব কিছুই কিন্তু তোমাদের পক্ষে ঠিক দ্যাটস ইট আশা করি তোমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পুরো শিখে গেছো আজকে ভিডিওটা অনেকটাই ছোটো হলো সো যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক চ্যান্ড সাবস্ক্রাইব আমার ভিডিওটাকে যত সিনিয়র জুনিয়র পাড়ার প্রতিবেশী সবার সঙ্গে শেয়ার করে দাও আর যদি আমি তোমাদের এর বাইরে অন্য কোনো হেল্প করতে পারি দেন প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আর দ্যাটস ইট সো আজকের মতো এতটাই